আজকে এক ভয়ঙ্কর সিনেমার কাহিনী নিয়ে হাজির হয়েছি আমরা। যদি কোনো হাড় দুর্বল মানুষ এই সিনেমার কাহিনী জানতে এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে না দেখারই অনুরোধ থাকবে, কেননা এই ছবিটিতে অনেক ভয়ঙ্কর দৃশ্য রয়েছে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই প্রফেসর জোসেফ নামের এক ব্যক্তিকে, যিনি মার্সিডিজ গাড়িতে বসে কিছু ছবি দেখছিলেন। এই ছবিতে দেখতে পাওয়া যায় তিনটি করে ডগ ছিল। এদেরকে দেখে মনে হচ্ছিল যেন একটি কুকুর আরেকটি কুকুরের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় তার গাড়ির পেছনে একটি ট্রাক এসে থামে এবং ট্রাকের ড্রাইভার টয়লেট করতে জঙ্গলের দিকে এগিয়ে যায়। এটি দেখে প্রফেসর জোসেফ হাতে একটি বন্দুক নিয়ে নেয় এবং এই লোকটিকে উদ্দেশ্য করে গুলিও ছুড়ে বসে। এরপরে আমরা দেখতে পাই দুটো মেয়েকে, যাদের মধ্যে একজনের নাম জেনি, আরেকজনের নাম লিন্সি। এরা দুজনেই আমেরিকান নাগরিক, কিন্তু তারা খুবই ভ্রমণপ্রিয় আর এর জন্যে তারা জার্মানিতে ঘুরতে এসেছে। জেনি পার্টিতে এনজয় করতে একটি ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সেই ক্লাবটির একজ্যাক্টলি লোকেশন তার জানা ছিল না। এই জন্যই লিন্সিকে সে ফোন করে সেই ক্লাবটির লোকেশন জানতে চাচ্ছিল, কারণ সে জার্মানিতে নতুন আর এর জন্যই সঠিক লোকেশন বুঝতে পারছিল না। তারপর লিন্সি তাকে বলে দেয়, ঠিক আছে আমি এখনই আসছি, তোমাকে নিয়ে আমিও যাব ক্লাবে, কারণ লিন্সি এর আগেও এখানে দু একবার এসেছিল, তাই তার অনেক জায়গায় চেনা পরিচিত রয়েছে। এরপর দেখতে পাওয়া যায় তারা জঙ্গলের ভেতরের একটি রাস্তা দিয়ে যেতে, কিন্তু দুঃখজনকভাবে কয়েক কিলোমিটার যেতে তাদের লোকেশন হারিয়ে ফেলে। জেসি যখন সঠিক লোকেশনে যেতে গাড়িকে ইউটার্ন করতে যায়, ঠিক তখনই গাড়ির টায়ারটি পাঙ্কচার হয়ে যায় আর এর জন্যে সে গাড়ির মেকানিককে ফোন করতে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত লিন্সি দেখতে পায় যে গভীর জঙ্গল হওয়ার কারণে এখানে কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছে না। তারা তখন এমনই একটি জায়গায় গিয়ে আটকা পড়ে গিয়েছিল যেখানে কোনো ঘরবাড়িও দেখতে পাচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা গাড়িতে ঘুমিয়ে আজকের রাতটা পার করে দেব, আর যদি এর ভেতরে কোনো গাড়ি এসে যায় তাহলে তার কাছে হেল্প চাইব। কিছুক্ষণ যাওয়ার পরে একটি গাড়ি আসতে দেখে জেনি গাড়িটিকে দেখে গাড়িটিকে থামানোর চেষ্টা করে এবং তারা তখন সফল হয়ে যায়। গাড়িটি থামানোর পর গাড়ির ড্রাইভারের কাছে দুজনে লিফট চায়, কিন্তু গাড়িতে ছিল এক বুড়ো লোক, সে ছিল নেশাগ্রস্ত। এমন সুন্দর যুবতী দুজন মেয়েকে দেখে বুড়ো অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। তখন এই মেয়েরা বুড়োর এই অঙ্গভঙ্গি দেখে বুড়োকে জানিয়ে দেয় যে আমাদের কোনো লিফটের প্রয়োজন নেই, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এই বলে গাড়ি লক করে দেয়। তখন বুড়ো মনে রাগ নিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তখন তারা আবারও নতুন করে একটি সিদ্ধান্ত নিয়ে নেয় যে আশেপাশে কোনো ঘরবাড়ি আছে কিনা খুঁজে বের করবে, যাতে করে অন্ততপক্ষে মেকানিককে একটা ফোন করতে পারে। তখন তারা জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যেতে দেখতে পায় একটি লাইট জ্বলে আছে, আর একটু সামনে যেতে তারা বুঝতে পারে যে এটি একটি বাড়ি। যখন তারা বাড়িটির উদ্দেশ্যে রওনা দেয় তখন হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। তারা সেই ঘর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে পুরোপুরি ভিজে যায়। তারপর বাড়ির দরজার কাছে গিয়েই নক করে, নক করতে বেরিয়ে আসে প্রফেসর জোসেফ। তখন প্রফেসর জোসেফ তাদের জিজ্ঞেস করে এত রাতে কী চায়। তখন তারা বলে ওঠেন যে আমরা আপনার হেল্প চাই। তারা বলছিল আসলে আমাদের মাঝপথে গাড়ির টায়ার পাঙ্কচার হয়ে গেছে, এমনকি আমাদের ফোনে নেটওয়ার্কও আসছে না এখানে, আর এই জন্যে গাড়ির মেকানিককেও ফোন করতে পারছি না। তখন প্রফেসর জোসেফ তাদের একলা দেখে ভেতরে আসতে বলেন, আর তারাও তখন ভেতরে ঢুকে পড়ে। তারা যখন রুমে ঢুকে তখন দেখতে পায় যে দেওয়ালে কিছু অদ্ভুত অদ্ভুত পেন্টিং করা হয়েছে, যা দেখে তাদের একটু ভয়ও হচ্ছিল। তখন তাদেরকে প্রফেসর জিজ্ঞেস করে যে তোমরা কি ট্রাভেলার। তখন জেনে উত্তর দেয়, জি হ্যাঁ আমরা ট্রাভেলার, আমরা এখানে এসেছি আমেরিকা থেকে। তখন লিন্সি প্রফেসর জোসেফকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো গাড়ি মেকানিকের সাথে পরিচয় আছে? যদি থাকে তাহলে তাকে কি একটু ফোন করে দিবেন? কিন্তু প্রফেসর তার এই প্রশ্ন ইগনোর করে তাকে আবারও জিজ্ঞেস করে যে তোমরা কি রিলেটিভ কেউ। তখন জেনে বলে ওঠে, জি না আমরা রিলেটিভ কেউ নই, তবে খুব ভালো বন্ধু। এই কথা শুনতে প্রফেসর জোসেফ সোফা থেকে উঠে যায় এবং তাদেরকে বলে যে তোমাদের জন্য জল আনছি। এই কথা বলে প্রফেসর কিচেনে ঢুকে যায়। কিচেনে ঢুকে পানির সাথে কিছু একটা মিশিয়ে দেয়া দেয়, এরপর তাদের পানিগুলো খেতে বলে। পানি উঠাতে গিয়ে জেনির হাত থেকে একটি গ্লাস ফ্লোরে পড়ে সব পানি পড়ে যায়। এটি দেখে প্রফেসর জোসেফ অনেক রেগে যায়। রেগে গিয়ে টাওয়াল আনার কথা বলে আবারও কিচেনে ঢুকে যায়। সেখানে গিয়ে প্রফেসর জোসেফ একটি ইঞ্জেকশনে কিছু একটা ভরে আনে
এবং সে আস্তে আস্তে লিন্ডসেকে দেখতে পায় যে পুরোপুরি সে বেহুশ হয়ে গেছে। তা দেখে জেনি খুব ভয় পেয়ে যায়। এমন মুহূর্তে প্রফেসর জোসেফ মেয়েটির ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। এই দৃশ্যটি এখানে শেষ হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রফেসর জোসেফকে ব্রেকফাস্ট করতে আর এই দুই মেয়েকে দুটি বেডে শুয়ে থাকতে, আর তাদের হাতে বেল দিয়ে বাঁধা ছিল। এছাড়াও দেখতে পাই আরেকটি লোক বেডে শুয়ে আছে, আর এই লোকটি ছিল প্রথমে যে ট্রাক ড্রাইভারকে গুলি করেছিল সেই লোকটি। তারপরে আমরা দেখতে পাই প্রফেসরকে তার লেবে আসতে, আর এসেই সেই ট্রাক ড্রাইভারকে বলে ওঠে, তোমার টিস্যু কারোর সাথে ম্যাচ করছে না, এর জন্যে তুমি আমার কোনো প্রয়োজনে আসবে না, তোমাকে এখন মরতে হবে। এই কথা বলে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগে তাকে মেরে ফেলে। তারপর দেখা যায় তার লাশটি বাড়ির এক পাশে চাপামাটি দিয়ে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আরেকটি লোককে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করতে এবং সে বেহুশ হওয়ার পরে গাড়িতে করে তার লেবে নিয়ে আসতে। আর যাকে এই লেবে এনেছিল সে ছিল জাপানি একজন নাগরিক, যে কিনা এসেছিল জার্মানিতে বেড়াতে। তারপর দেখা যায় যে দুই মেয়েকে বেহুশ করেছিল, তাদের হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরতে সব কিছুই খুলে বলে, তাদের নিয়ে যে কী করবে এই প্রফেসর তার সব কিছুই বলে দেয়। এই প্রফেসর আসলে একজন রিটায়ার্ড সার্জারি এক্সপার্ট, কিন্তু সে একটু পাগল প্রকৃতির লোক ছিল। সে যখন দায়িত্বরত সার্জারি এক্সপার্ট ছিল তখন একটি এক্সপেরিমেন্ট করেছিল, আর ছবির শুরুতে যে তিনটি ডগের ছবি দেখানো হয়েছিল সেটি ছিল তার এক্সপেরিমেন্টের আসল ফসল। সেই এক্সপেরিমেন্টে প্রফেসর খুব ভালোভাবেই সফল হয়েছিল। এবারে তার আরেকটি এক্সপেরিমেন্ট করার শখ জেগে উঠেছে, তবে এইবার অন্য কোনো প্রাণী নিয়ে নয়, সরাসরি মানুষ দিয়ে, আর এর জন্যে এত কিছুর আয়োজন করা। প্রফেসর তখন তাদের ভালোভাবে এই এক্সপেরিমেন্টটি সবাইকে বোঝাতে শুরু করে। সর্বপ্রথমে তিনি এই বলে শুরু করে যে তোমাদের তিনজনেরই টিস্যু ম্যাচ করেছে, আর তাই তোমাদেরকে বেছে নিতে হয়েছে আমাকে। এটি শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর প্রফেসর তার প্লেনের কথা সবাইকে বোঝাতে শুরু করে। তিনি বলতে শুরু করে যে প্রথমে তোমাদের দুজনের কোমর কাটা হবে, তারপর একটির সাথে আরেকটি কোমর জোড়া লাগিয়ে দেওয়া হবে, তারপর তোমাদের দাঁত জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। তারপর তিনি ডায়াগ্রাম ওপেন করে দেখাতে শুরু করে। প্রফেসর তাদের বলেন, যখন সাবজেক্ট এ খাবার খাবে তখন সাবজেক্ট বিতে গিয়ে পৌঁছাবে, আর সাবজেক্ট বি থেকে সাবজেক্ট সিতে গিয়ে পৌঁছাবে, তারপর সেগুলো মলের সাথে বেরিয়ে আসবে। এটি শোনার সাথে সাথে তাদের ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারা জোরে জোরে চিল্লাতে শুরু করে। এরপর দেখানো হয় জাপানি লোকটিকে অচেতন হওয়ার ইঞ্জেকশন দিতে। ইঞ্জেকশন দিতে সে জাপানি লোকটি বেহুশ হয়ে যায়। আর মানুষ দিয়ে এই এক্সপেরিমেন্ট এই প্রফেসরের ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল। তারপর দেখা যায় জেনির দিকে এগিয়ে যেতে, জেনির কাছে গিয়ে তাকেও বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিয়ে দেয়। এই দৃশ্য দেখে লিন্ডসের দাঁত দিয়ে কামড়িয়ে তার হাতের বাঁধনটি ছিঁড়ে ফেলে। তারপর সে এখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় তার হাতটি একটি নিডেলের লেগে কেটে যায়, যার ফলে তার হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। তারপর লিন্ডসি একটি রুমে গিয়ে পালিয়ে থাকে, কিন্তু প্রফেসর তাকে খুঁজতে খুঁজতে বের করে ফেলে। সেই রুমের গ্লাস ভেঙে প্রফেসর তাকে ধরতে যাচ্ছিল, এমন সময় লিন্ডসি আবারও পালিয়ে গিয়ে একটি সুইমিং পুলে আশ্রয় নেয়, কিন্তু প্রফেসর হাতে গান নিয়ে আবারও সেখানে তাকে ধরতে যায়। ঠিক এমন সময়ে কারেন্ট চলে যায়, আর লিন্ডসি এই সুযোগে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে এখান থেকে একলা যাবে না, জেনিকে নিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু দুঃখজনকভাবে জেনি বেহুশ হয়ে গিয়েছিল। তাকে নিয়ে পালাবার জন্য বাইরে যেতেই প্রফেসর তাকে বেহুশ হওয়ার ইঞ্জেকশনটি পুশ করে দেয়, যার কারণে সেও বেহুশ হয়ে যায়। তারপর দেখা যায় প্রফেসর তাদের আবারও সেই লেবে নিয়ে ফিরে আসে, আসার পরে অপারেশন শুরু করে দেয়। তার প্লেন মতো সবাইকে কাটাছেঁড়া করে একজনের সাথে আরেকজনকে জোড়া লাগিয়ে দেয়। তারপর দেখানো হয় কিছুদিন পর প্রফেসর মদ খেয়ে তার লেবে ফিরে আসতে, এসেই তার সার্জারি করা হিউম্যান সেন্টিপিডদের দেখছে, যেটা ছিল খুবই ভয়াবহ একটি দৃশ্য। তারা ঠিক হওয়ার আগে তাদের জোর করে সবাইকে জাগিয়ে তোলার চেষ্টা করে, তারপর তাদের মধ্যে থাকা জাপানিজকে সর্বপ্রথম জাগিয়ে তুলে, যে ছিল সবার সামনে। এরপরে ছিল লিন্ডসি, তারপরে আসে জেনি, জেনি হলো সবার পেছনে। তারপর প্রফেসর তাদের নিয়ে ফটোশ্যুট করতে একই রুমে যায়। এরপর তাদের কয়েকটি ছবিও তুলে। এরপর তাদের সবাইকে একটি মিররের সামনে নিয়ে যাওয়া হয়। যখন তারা নিজেদের ছবি দেখছিল তখন সবাই অনেক কান্না করতে থাকে। তারপর তাদের নিয়ে একটি লোয়ার খাঁচায় ভরে দেয়, এভাবে তাদের কিছুদিন রেখে দেয়।
তারপর দেখানো হয় তাদের খাবার দিতে, যা ছিল কুকুরকে যেভাবে খাবার দেয় ঠিক সেভাবে। আর যদি তারা খেতে আপত্তি করত তখনই এদেরকে প্রচণ্ড মারধর করত। তারপর একদিন দেখতে পাওয়া যায় তাদের বাহিরে নিয়ে যায় প্রফেসর, এমন সময়ে জাপানি টয়লেট চেপে ধরে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তার সকল মলমূত্র লিন্সির মুখে চলে যায়। তারপর জেনির মুখ দিয়ে ঢুকে শেষে বাহিরে বেরিয়ে আসে। এই দৃশ্যটি খুবই মারাত্মক ছিল। তারপর কিছুদিন পর জাপানিজকে চেক আপ করার পর প্রফেসর জোসেফ দেখতে পায় যে জাপানি ঠিকই আছে, কিন্তু লিন্সি আর জেনির অবস্থা ঠিক নেই। আসলে লিন্সি প্রফেসরের দেওয়া খাবার খাচ্ছিল না, আর তার মুখের ঘাও পুরোপুরি শুকায়নি, যার কারণে তার মুখে ইনফেকশন হয়ে যায়। প্রফেসর তখন লিন্সিকে কেটে ফেলে দিয়ে নতুন কাউকে সেখানে ঢোকাতে সিদ্ধান্ত নেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে, আর এই কলিং বেল বাজাচ্ছিল দুজন পুলিশ। পুলিশ গিয়েছিল লিন্সি আর জেনিকে খুঁজতে, কারণ তারা কিছুদিন ধরে গাড়ি রেখে কোথাও নিখোঁজ হয়ে গেছে, আর তাদের এদিকে আসার কিছু প্রমাণও পেয়েছে পুলিশ। তখন প্রফেসর বলে ওঠেন পুলিশদের যে আমি একজন ডাক্তার মানুষ, আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কোথাও যাওয়ার মতো সময় সুযোগ হয় না। এই কথা বলতে আরেক পুলিশ বলে ওঠেন যে আপনার মার্সিডিজ গাড়ির পেছনে একটি ট্রাক পাওয়া যায়, যেখানে সে ট্রাক ড্রাইভারও কয়েকদিন ধরে নিখোঁজ হয়ে আছে। আপনার এক প্রতিবেশী এখান থেকে নাকি মেয়েদের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেয়েছিল। তখন প্রফেসর আর কোনো উত্তর না দিয়ে তাদের বলেন যে আপনারা কি পানি খাবেন। তখন এক পুলিশ পানি না চেয়ে কফি চায়, এতে প্রফেসর অনেক রেগে যায়। তখন প্রফেসর বলে ওঠেন এখানে কোনো কফি নেই, শুধু পানি আছে। এই বলেই প্রফেসর কিচেনে ঢুকে যায়। এইগুলি দেখার পর পুলিশ তার উপর পুরোপুরি শক করতে শুরু করে। এরই মধ্যে প্রফেসর জোসেফ পানির সাথে ড্রাগস মিশিয়ে নিয়ে আসে। পানি আনার পর এক পুলিশ আবারও বলে ওঠে যে কেউ একজন এখান থেকে মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল, আর তার গাড়ির পেছনে থাকা ড্রাইভারও নিখোঁজ হয়ে রয়েছে। এটি শুনে প্রফেসর আবারও রেগে পুলিশ অফিসারকে পানি পান করতে বলেন। এক পর্যায়ে এক পুলিশের হাত থেকে একটি গ্লাসের পানি পড়ে ভেঙে যায়। তখন প্রফেসর টাওয়াল আনার কথা বলে আবারও কিচেনে ঢুকে যায়। সেখানে গিয়ে টাওয়ালের ভেতরে ড্রাগস মেশানো ইঞ্জেকশন নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার টাওয়ালটি হাত থেকে পড়ে যায়, আর তার এই অপকর্ম কিছুটা ফাঁস হয়ে যায় এখানে। তখন প্রফেসর পুলিশকে বলে দেয় যে আপনারা কোনো ওয়ারেন্ট ছাড়া কাউকে কিছু জিজ্ঞেস করতে পারেন না। তখন পুলিশরা নিরুপায় হয়ে ওয়ারেন্ট আনতে চলে যায়। এদিকে দেখতে পাওয়া যায় প্রফেসর জোসেফ তার লেবে যেতে। প্রফেসর লেবে গিয়ে দেখতে পায় তাদের কেউই নেই সেখানে, আসলে তারা একটি চিপায় গিয়ে লুকিয়েছিল। প্রফেসর তাদের খুঁজতে যখন যাচ্ছিল তখন জাপানি তার পায়ে একটি ছুরি বসিয়ে দেয়, যার কারণে প্রফেসর ফ্লোরে লুটিয়ে পড়ে যায়। ফ্লোরে লুটিয়ে পড়তে সে জাপানি তার গলায় কামড় দিয়ে বসে, একবারে তার গলার কিছু মাংস ছিঁড়ে ফেলে। এই যন্ত্রণায় যখন প্রফেসর কাতরাচ্ছিল তখন তারা এইখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তাদের শরীর দুর্বল হওয়ার কারণে সামনে এগোতে পারছিল না। এদিকে তাদের অপারেশনকৃত স্থান থেকে ব্লিডিংও শুরু হয়ে যায়। এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে তারা উপরে উঠতে সক্ষম হয়। এরপর জাপানি একটি কাঁচের জানালা ভেঙে ফেলে দেয়। এমন সময় প্রফেসর জোসেফও এসে পড়ে। প্রফেসরকে দেখতে জাপানি ভাঙা কাঁচের টুকরো দিয়ে তার গলায় লাগিয়ে টান দিয়ে বসে, যার ফলে প্রচুর রক্তক্ষরণে সে মারা যায়। এরই মধ্যে পুলিশ ওয়ারেন্ট নিয়ে হাজির হয়ে যায় এবং তারা দুজনে লেবে ঢুকে যায়, কিন্তু লেবে কাউকেই পেল না। এর মধ্যেই এক পুলিশ বেহুশ হতে শুরু করে, আর এর কারণ হলো একটু আগেই প্রফেসরের দেওয়া পানির জন্য। তখন এক পুলিশ তাদের খুঁজতে খুঁজতে তাদের তিনজনকে পেয়ে যায়, কিন্তু প্রফেসরকে সেখানে পেল না। এরপর তাকে খুঁজতে অন্য একটি জায়গায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় প্রফেসর জোসেফ আহত অবস্থায় পড়ে আছে। প্রথমে অফিসার ভেবেছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, কিন্তু তার আগেই প্রফেসর জোসেফ পুলিশ অফিসারকে গুলি করে বসে। তখন পুলিশ অফিসারও প্রফেসর জোসেফের মাথায় গুলি করে বসে, আর এখানে তার স্পট ডেথ হয়ে যায়, আর এখানে ছবিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ছবির কাহিনীটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কী কী ধরনের স্টোরি জানতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।